আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলাদা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা নিয়ে আসলো সেটা হচ্ছে যারা আপনার একটা ফ্রিতে ধরনের একটা ব্লগার সাইট তৈরি করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি যে লিখে রাখছিলাম blogger.com, এখানে এই ধরনের আমি যেহেতু নিজে লোগো ডিজাইনার, দেখেন এখানে সংবাদ গুলো অলমোস্ট সাইডে যাচ্ছে এবং এখানে আমার এগুলো সব দেখাচ্ছে। তাহলে এখান থেকে যেকোনো একজন সিলেক্ট করে সেটা পড়তে পারবে এবং সেক্ষেত্রে যার যেটা পছন্দ সেটা দেখেন আগস্ট মাস এগুলো সবগুলো আপলোড দেওয়া হচ্ছে ব্লগ গুলো। এই ব্লগটা অনেক সুন্দর, যেটা আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে 44টা পোস্ট অলমোস্ট করা আছে, তো আপনারা তাহলে আপনাদের মতো পোস্ট গুলো এখানে করতে পারবেন। তো আমি একটা থিম নামে দেখাচ্ছি, যেমন এখানে আমি যদি একটু লেখে সার্চ দিই, কেটে দিচ্ছি, দেখেন আমি যদি ব্লগার থিম এখানে লিখে সার্চ দিই এই লেখাটা, তখন আমার দেখেন এখানে যে অপশন গুলো শো করবে, এখানে দেখেন অনেকগুলো 153টা 153টা 100 শো করতেছে। তো আমি একটা একটা করে দেখাই আপনাকে। তো আমি 53টার মধ্যে যদি দেখেন আপনি আরো আছে, তাহলে আপনি 30টাও বেশ দেখতে পারেন। এখানে অনেকগুলো 2020 সালে কিন্তু আপলোড করতে এগুলো দেখতে পারেন। তো আমি এদের মধ্যে এসে এইটা দেখবো, দেখার পর আমি একটা আপলোড করে দেখাবো, যেটা হচ্ছে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো আমার একটা নিউজ রিলেটেড পেজ, তো আমি চেষ্টা করবো নিউজ রিলেটেড ইমেজগুলো দেখানো এবং সেক্ষেত্রে বেশি পরিমাণ ক্লায়েন্ট যেন এখানে বুঝতে পারে, তাদের মডিউল সহ ইমেজগুলো সবকিছু দেখাবো আমি। তো এই জন্য আমি কিছু আগে থিম আগে আপনি চুজ করতে হবে আপনার যে পেজ, এটা কিন্তু এখন পর্যন্ত আমি ইউজ করতেছি। তো আপনারা একটু দেখে নেবেন, আমি এগুলো দিয়ে দিবো, আমি আমার লিঙ্কে কয়েকটা লিঙ্ক দিয়ে দিবো, তারপর আপনার চাইলে একটু এগুলো গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। এখানে দেখেন আরেকটা থিমে, থিমটা সুন্দর, 4টা ইমেজ প্রথমে ভিউ হবে, এটা হলো যারা ফটো ফটোশপে কাজ করে তাদের জন্য। তো আমার একটু নিউজ রিলেটেড পেজ, এটা অনেক সুন্দর আশা করি। তো আমি পেজটা যদি নিই, ডাউনলোড লিঙ্কে চাপ দিবো, দেন দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে চলে আসছে। দেখেন এখানে সব থিম গুলো দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এরা যদি তো লাইভ ডেমো আছে, যদি লাইভ ডেমো দেখতে চান লাইভ ডেমো তে চলে আসবেন। এখানে দেখেন এখানে সবগুলো আসার পর এখানে ফ্রি ডাউনলোড ভার্সন আপনি এখানে চাপ দিবেন, তাহলে অন্য জায়গায় চাপ দিলে এটা হলো ওদের ডেমো। হ্যাঁ, ডেমো তো দেখার দরকার নেই, ডেমো তো দেখতে পারেন। ফ্রিতে ডাউনলোড এসে দেখেন এখানে ডাউনলোড লিঙ্ক চলে আসছে, আমি ডাউনলোড লিঙ্কে চাপ দিব। দেন দেখেন এখানে সাইন আপ করতে বলছে, তাহলে আপনি ওদের যেখানে সাইন আপ করার দরকার নেই, দেখেন ফ্রিতে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে দেখেন এই যে থিমটা আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি, তো আমি এখানে থিমে চলে আসবো। আসার পর থিম ব্লগারে চলে আসবো, আসার পর ব্লগারে ঢুকে যাচ্ছি, দেখেন এখানে আসার পর এই যে থিম এটা এই ভার্সনটা আমি এখানে আনজিপ করবো, পরে এই যে দেখেন ফাইলটা আনজিপ করে নিলাম এবং আমার থিমে চলে আসবো আমি। থিমে এসে আমি এই যে থিম যে অপশনটা আমার থিমে চলে আসবো, এখানে থিম এই যে থিম এখানে দেখবেন থিম অল পোস্টের থিমে চলে আসবেন। থিমে চলে আসার পর এখানে আপনার আপলোড স্টোরেজ, এখানে আপলোড অপশন চলে আসবে। আমি আমাদের থিমটা ম্যাট করতে যাচ্ছি, সেই থিমে চলে আসবো। এই থিমটা আমি যেটা দিয়ে যাচ্ছি থিম, তার সঙ্গে এখানে দেখেন এখানে লোড হচ্ছে। তো এটা লোড হওয়ার পর এখানে দেখেন রেস্টোরিং থিম এখানে সবগুলো শো করতেছে। এটা শো করার পরে দেখুন আমার থিমের পুরো ডিজাইনটা এখন এখন যেটা দেখতেছেন এরকম, এটা পুরোটা চেঞ্জ হয়ে এখন যে নতুন শেপটা দিচ্ছি সেটা অ্যাড হয়ে যাবে। এখানে এরর রিপোর্ট থিম ওকে। তো এখন আমি এই পেজটাকে রিলোড দিব একটু দেখার জন্য। দেখেন আগে যেমন ছিল পুরো কাটটা চেঞ্জ হয়ে গেছে এবং নতুন থিমের যে প্যাটার্নটা সবকিছু এগুলো চলে আসছে। এবং এইখানে দেখেন টেকনোলজি সার্ভিস হোর্ড এখানে সবগুলো টপ এত কিছু ডিটেইলস শো করতেছে। দেখেন দেখে মনে হচ্ছে না আমার এটা মনে হয় একটা পেজ বা আমি এটা এই ধরনের কাজই করতেছি। দেখেন এখানে সবগুলো পোস্ট গুলো এখানে শো করতেছে এবং সাইড দেখেন এখানে আমার ডিটেলস শো করতেছে। এই যে দেখেন এখানে আমার নিউজ রিলেটেড, দেখে মনে হচ্ছে একটা ইউনিক একটা পেজ এবং এই পেজে অনেক দিন ধরে কাজ করে এবং এখানে প্রচুর পরিমাণ এসইও কাজগুলো হচ্ছে এবং তাহলে অনেক রিলেটেড ইমেজ গুলো এখানে শো করতেছে। তো দেখে মনে হবে যেন একটা ইউনিক এবং সেরকম একটা ভালো পেজ। দেখেন আমি চাইলে এখানে নেক্সট করে দেখতে পারি এগুলো, এগুলো দেখার পর দেখেন এখানে অ্যান্ড্রয়েড শো করতেছে, চাইলে আপনি এগুলো কাস্টমাইজও করতে পারবেন ধরে ধরে। এখানে দেখেন আমি এগুলো নিচে নিয়ে চলে আসতেছি, এই যে দেখেন এখানে পপুলার পোস্ট গুলো ব্লগ পোস্ট সবগুলো এখানে শো করে, ফেসবুক টুইটার এগুলো যারা ইউটিউবে, চাইলে এগুলো আপনি নিজে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা ফ্রিতে যদি এত কিছু সম্ভব হয় সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যারা নতুন কাজ করতে যাচ্ছেন, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন বা বিভিন্নভাবে কাজ করতে যাচ্ছেন নতুন করে, তারা চাইলে কিন্তু এইভাবে কাজগুলো ইজিলি করতে পারেন। আর এখানে চাইলে কিন্তু আপনার থিমগুলোকে আপনি এবার লেআউটে নিয়ে আসে
কাস্টমাইজ করতে পারবেন। যে দেখেন লেআউটে নিয়ে এসে এইগুলো আপনি যেটা বাদ দিবেন সেটা বাদ দিতে পারেন, যেটা মনে হচ্ছে আপনি অ্যাড করবেন সেটা অ্যাড করতে পারেন। এখানে প্রচুর কারেকশনের অপশন আছে, তাহলে আপনি এইভাবে ধরে ধরে কারেকশন করতে পারেন। তো এতে ভালো কোনো আর অপশন হতে পারে না, যেগুলো আপনি ধরে এখানে কারেকশন করে আপনার মতো করে সবগুলো অ্যাড করবেন, কাজ করবেন। তো বন্ধুরা আজকের মতো এটাই, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এই দেখেন আপনারা প্রচুর পরিমাণ প্রচুর এখানে জাস্ট যত এডিট করবেন আপনি, এডিট করে কোনটা ফেলে দিবেন, কোনটা অ্যাড রাখবেন, কোনটা ফেলে দিবেন, সব কিছু এখানে শো করতেছে। লোগো কোথায় দিবেন, সোশ্যাল মিডিয়ার লিংক কোথায় দিবেন, মেনু আপনার এগুলো কোথায় শো করবে, প্রচুর এক একটা থিমে যদি আপনি একবার করবেন আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন, তার ওইভাবেই কাজগুলোতে থাকবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।